নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই বিষয়ের উপর হয়তো আপনারা এতদিন পর্যন্ত ভিডিও পাননি, অনেকেই কমেন্ট করেছিলেন। আমি তাই সিংহ রাশির আপনি যদি মানুষ হন, আপনার সাথে কোন রাশির বিবাহ ভালো হবে, কোন রাশির সাথে আপনার বন্ধুত্ব ভালো হবে, কোন রাশির সাথে প্রেম করলে ভালো হবে, কোন রাশির সাথে ব্যবসা ভালো হবে, আর কোন রাশি আপনার শত্রু রাশি, আমি বিস্তারিত আলোচনা করব। সিংহ রাশি কিং রাজা, এর অধিপতি হচ্ছে রবি। দেখুন, এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয় না, আবার কোনো গ্রহ কিন্তু নিচস্থ কিন্তু হয় না, কারণ এখানকার মালিক হচ্ছে রবি, সূর্য, কিং এক কথায়। এই সিংহ রাশির যারা মানুষ রয়েছেন না, তাদের মধ্যে প্রথম কথা হচ্ছে কারো ডোমিনেট অর্থাৎ তার উপর কর্তৃত্ব করবে সেটা কিন্তু সিংহ রাশির মানুষ কিন্তু পছন্দ করে না। তাদেরকে ভালোবাসা দিয়ে কাজ করানো যায়, কিন্তু ডোমিনেট করা কিন্তু তাদেরকে কাজ করানো চাই না। সিংহ রাশি যেহেতু সাইন হচ্ছে কিং রাজা সূর্য, একটু অহংকারী কিন্তু হয় এরা, একটু অহংকারী কিন্তু হয়। কিন্তু এরা সিংহ রাশির যারা মানুষ রয়ে কিনা, তাদের মধ্যে যাদের জন্য করে কিনা জীবন পাদ দিয়ে করে, আর জীবনের উপরে কিন্তু করে, আর যাদের উপর রুষ্ট হয় কিনা তাদের দিকে কিন্তু ঘুরেও কিন্তু তাকায় না সিংহ রাশি। এটা কিন্তু সিংহ রাশির নেচার, যাদেরকে যাদের উপর ভালোবাসা থাকে কিনা জীবন পাত করে তাদের উপর করে, আর যার উপর রুষ্ট হয় কিনা তাদের দিকে মুখ ঘুরে কিন্তু তাকায় না। সিংহ রাশি একটু ইমোশনাল গোছের কিন্তু হয় মাঝে মাঝে, এক এক সময় খুবই ইমোশনাল হয়ে যায়, আবার এক এক সময় কঠিন থেকে অতি কঠিন এরা কিন্তু হয়। সিংহ রাশি একটু লাক্সারিভাবে থাকা, লাক্সারি জীবনযাপন করা এটা পছন্দ করে। সিংহ রাশি একটু আনন্দ আমোদ প্রমোদ খুব এদের কিন্তু পছন্দ, অর্থাৎ একটু হাসি ঠাট্টা একটু গল্প গুজব করে থাকা, এই জায়গাটা কিন্তু খুব সিংহ রাশির মধ্যে কিন্তু থাকে। সিংহ রাশির মধ্যে সিংহ রাশি যেহেতু মালিক হচ্ছে রবি, এটা হচ্ছে অগ্নি তত্ত্ব প্ল্যানেট, তাই এদের একটু রাগ মেজাজ একটু কিন্তু বেশি হয়। কিং তো রাজা, তো রাজকীয় একটু ভাব সিংহ রাশির মধ্যে কিন্তু থাকে। মনের দিক থেকে সিংহ রাশি অনেক সুন্দর কিন্তু হয়, মনের দিক থেকে, মনের দিক থেকে সিংহ রাশি অনেক ভালো কিন্তু হয়। সিংহ রাশির এটা হচ্ছে সবথেকে একটা মাইনাস পয়েন্ট হচ্ছে, যেটা হচ্ছে যদি ইমোশনাল হয় কি না অতিরিক্ত ইমোশনাল হয়ে যায়, এটা হচ্ছে সিংহ রাশির মাইনাস পয়েন্ট। সিংহ রাশির সঙ্গে কোন কোন রাশির আপনার শত্রুতা রয়েছে, আপনি যখন কোনো কাজের লোক রাখছেন, কোনো জায়গাতে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, বা আপনি পার্টনারশিপ বিজনেস করছেন, বা তার সাথে আপনি বিবাহ করছেন, আগে জেনে নিন, যদিও পার্সোনাল চার্ট দেখা দরকার, সিংহ রাশির সাথে যেটা ঝগড়া এবং লড়াই বেশি হয়, এক নম্বর রাশি হচ্ছে আপনার তুলা রাশি, দুই নম্বর হচ্ছে মকর রাশি, তিন নম্বর হচ্ছে বৃষ রাশি। এই তিনটে রাশি সিংহ রাশির সঙ্গে অ্যাডজাস্ট কিন্তু হয় না, তুলা মকর বৃষ দেবে, এদের সাথে একটু হলো মত পার্থক্য মতবিরোধ, সিংহ রাশি এক ভাবছে মকর রাশি এক ভাবছে, ভাবনা চিন্তার মধ্যে কিন্তু এদের একটু
আলাদা কিন্তু হয়। এর সব থেকে বন্ধু রাশি কোনগুলো জানেন? সিংহ রাশির, যার সাথে বন্ধুত্ব করলে এদের জীবনে উন্নতি হবে। সিংহরাশির সাথে করতে পারবেন আপনার ধনু রাশি, মীন রাশি, মেষ রাশি, এই কটি রাশির সাথে আপনার বন্ধুত্ব কিন্তু খুব ভালো হবে। সিংহ সিংহ, মেষ মীন, ধনু এবং মিডিয়াম কোনটা আছে জানেন? খুব একটা ইয়েও হবে না, আবার মোটামুটি, সেটি হচ্ছে কন্যা এবং মিথুন, এটা মধ্যম জায়গায় রয়েছে। কাদের সাথে বিবাহ ভালো হবে দেখুন, বিবাহ ভালো হবে আপনার কর্কট রাশি, মেষ রাশি, ধনু রাশি, বৃশ্চিক রাশি, এ কটি রাশির সাথে বিবাহ কিন্তু আপনাদের ভালো হবে। ব্যবসা কাদের সাথে করবেন? ধনু রাশি, মীন রাশি এবং বৃশ্চিক রাশি। প্রেম কাদের সাথে করবেন? মেষ রাশি, আপনার ধনু রাশি এবং বৃশ্চিক রাশি। অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনারা দেখে যদি এগান কি না, দেখবেন জীবনে অনেক সমস্যা থেকে আপনারা নিজেরাই কিন্তু সমাধানের পথ কিন্তু পেয়ে গেছেন। কারণ সবারই সাথে কিন্তু সবারই অ্যাডজাস্ট হয় না, সবারই সাথে সবারই অড়া কিন্তু মিলে না। কারণ এই বিষয়ের উপর কিন্তু আপনারা এতদিন পর্যন্ত কিন্তু ভিডিও পাননি, আমি প্রতিদিন সিরিজ শুরু করেছি, প্রত্যেক রাশির সম্বন্ধে কিন্তু আপনারা একের পর এক জানতে পারবেন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আরও নতুন নতুন বিষয়ের উপর আমি কিন্তু ভিডিও নিয়ে আসছি, যেগুলো আপনাদের অজানা অনেক তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন। এই আপনাদেরই চ্যানেল, আপনাদেরই এটি পরিবার অ্যাস্ট্রো এডুকেশন মাধ্যমে। তো আজ এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। নমস্কার।